কিভাবে আসলে উপরে ওঠা যায়, কিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করা যায়, সেগুলো স্বপ্ন দেখায় এই গোল্ডেন স্টুডেন্টরা। শুভ অপরাহ্ন। আজকের এই ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গোল্ডেন স্টুডেন্টদেরকে। ওদের প্রতিটি কাজ বলে শেষ করা যাবে না, আমি একটুখানি বলি। গোল্ডেন স্টুডেন্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। একটা শিক্ষার্থীকে কিভাবে স্বপ্ন দেখানো যায়, স্বপ্ন পূরণ করানো যায়, এটা আমি ওদের দেখে বুঝতে পেরেছি। আমার স্কুলে ওরা আমার শিক্ষার্থীদের যেভাবে সুন্দরভাবে পরামর্শ দেয় বিভিন্ন কাজে, বিভিন্ন পরিসরে, ওদের যে পদচারণা আমাকে সত্যি বিমোহিত করে। গোল্ডেন স্টুডেন্টরা ওদের স্বর্ণশিখরে পৌঁছানোর জন্যে কী কী করণীয়, কী কী করতে হবে, ওরা এখনই সেটা বুঝতে পেরে গেছে। আমার স্কুলের ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা প্রচুর পরিমাণে আগ্রহী দেখায় কিভাবে আসলে উপরে ওঠা যায়, কিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করা যায়, সেগুলো স্বপ্ন দেখায় এই গোল্ডেন স্টুডেন্টরা। আমি একটুখানি বলি, সেটা হচ্ছে আমার স্কুলে বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠান, যেগুলো আমাদের এই গোল্ডেন স্টুডেন্টরা ওদের সেইভাবে সাহায্য সহযোগিতা করে ওদেরকে গড়ে তুলতেছে। আমি আশা করব ওরা আরও বেশি বেশি স্বর্ণশিখরে পৌঁছানোর দিকে এগিয়ে যাক। আর সবশেষ আমি যেটা বলবো, আমার শ্রদ্ধেয় সাজাহান স্যার, স্বপ্ন কিভাবে দেখতে হয়, কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় স্যার সেটা জানেন। আমি নিজের কথাই বলবো, আমি যখন স্যারের কোচিংয়ে ভর্তি হই আমি অবাক হয়ে যাই যে স্যারের সাথে দুটো কথা বললে কিভাবে যেন মনে হয় যে আমার আরও বেশি উপরে উঠতে হবে, ওখান থেকে আমার মনে হয় আমার স্বপ্নটা তৈরি হতে শুরু করে। স্যার এত সুন্দরভাবে দুটো দুটো কথা বলবে, তাতে মনে হয় কি যে আমার মনে হয় অনেক দূরে এখনও যাওয়া বাকি আছে। স্যারের অনুপ্রেরণা, স্যারের পরামর্শ সত্যি স্বপ্ন পূরণ করতে 100 থেকে বেশি অনুপ্রেরণা জাগায়। স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা শিক্ষার্থীকে সে নিজের মতো করে পরামর্শ দেন এবং সে এটাই বোঝায় যে তোমরা পারবে। সে যতই রেজাল্ট, অনেকেই মনে করে যে আমি এতটুকু রেজাল্ট করছি স্যার আমি পারবো না, কিন্তু না, রেজাল্ট যাই হোক চেষ্টা করলে সফলতা আসবে, এটাই স্যার শেখান। আমি যদিও অনেক বড় উচ্চ লেভেলে যেতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি স্যারের অনুপ্রেরণা, উৎসাহ এখানে নিয়ে আসছে। স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর গোল্ডেন স্টুডেন্টের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।